বন্যার পানিতে ভাসছে কোটি টাকা দামের গাড়ি। একদিনের টানা বৃষ্টিতেই কুপকাত বিশ্বের অন্যতম আধুনিক এই শহর। আরব আমিরাত বা দুবাইয়ের নাম শুনলেই মাথায় আসে বুর্জ খলিফার কথা, তাদের জাঁকজমকের কথা। কিন্তু আরব আমিরাতের অন্যতম আরও একটি আকর্ষণীয় বিষয় হচ্ছে এর গাড়ি। ফর্ড, বিএমডাব্লিউ, ফেরারি বা ল্যাম্বোর্গিনি, বিভিন্ন নামি দামি স্পোর্টস কার নিয়ে হয় প্রতিযোগিতা। তবে এই প্রতিযোগিতা রাস্তায় হয় না, বরং কার গাড়ি কত দামি আর কত আকর্ষণীয় এই নিয়েই প্রতিযোগিতা করেন দুবাইয়ের শেখেরা। তবে টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় প্রায় হারিয়ে গেছে তাদের এই দম্ভিকতা। কোটি টাকা দামের গাড়ি ভাসছে পানিতে। শুধু গাড়িই না, দেখা গেছে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বিমানেরও একাংশ তলিয়ে গেছে পানির নিচে। অর্থাৎ তাদের এই অর্থ এবং ক্ষমতা টানা বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারেনি তাদের মূল্যবান সম্পদকে। অনেকেই দাবি করছেন যে দুবাই এই বৃষ্টির পেছনে রয়েছে ক্লাউড সিডিং বা কৃত্রিম মেঘ দিয়ে বৃষ্টিপাত ঘটানোর চেষ্টা। আরব আমিরাত সরকার কোটি কোটি ডলার খরচ করেছে ক্লাউড সিডিংয়ের পেছনে, যাতে আকাশে ড্রোন উড়িয়ে কৃত্রিম মেঘ ছড়িয়ে দেয়া হয়, ফলে সৃষ্টি হয় বৃষ্টিপাত। তবে আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার ফর মিটিওরোলজির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা কোনো প্রকার ক্লাউড সিডিংই করেননি এবং এই বৃষ্টি পুরোটাই প্রাকৃতিক। সংস্থাটি আরও জানায়, 57 বছরে এই প্রথমবার আরব আমিরাতে 24 ঘন্টায় এত পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। বছরে এই সময়টাতে বায়ুচাপের পরিবর্তনের কারণে আবহাওয়ায় এমন ভয়াবহ বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। এছাড়াও বৈশ্বিক উষ্ণায়নের দিকেও আঙুল তুলেছেন সংস্থাটি। তবে কারণ যেটাই হোক, এই বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় অনেকটা থমকে গেছে আরব আমিরাতের জনজীবন। শুধু মানুষই না, পশু পাখিরাও পড়েছে মহাবিপদে। আর একসময় যেসব রাস্তা দিয়ে দাপিয়ে বেড়াতো নামি দামি সব স্পোর্টস কার, সেখানে এখন চলছে নৌকা। অর্থাৎ সৃষ্টিকর্তার দেয়া একদিনের টানা বৃষ্টিতেই থমকে গেছে বিশ্বের অন্যতম উন্নত এক নগরী। রাস্তায় জমে থাকা পানিতে ভাসছে তাদের কোটি টাকা দামের বাহারি সব গাড়ি। ইমরান মাহমুদ, বাংলাভিশন।